আবার লটারির টিকিট কেটে কোটিপতি হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পুরসুরা থানার শ্রীরামপুর অঞ্চলে। জানা গেছে, ওই ব্যক্তি শ্রীরামপুরের তারিখানা মোড়ের শুভ লটারি এজেন্সি থেকে শনিবার সন্ধ্যায় ডিআর লটারির টিকিট কেটেছিলেন। সেই কাটা টিকিটেই প্রথম পুরস্কার 1 কোটি টাকা বিজয়ী হন তিনি। জানা গেছে, ওই লটারি এজেন্সি তিলকচক মোড়ের সাগর ও সবুজ এজেন্সি থেকে টিকিট নিয়ে যান। এই ঘটনায় দুই লটারি এজেন্সি খুব খুশি। কি নাম কি আপনার লটারি সেন্টারে? শুভ লটারি এজেন্সি। এর আগে কি কাউকে 1 কোটি টাকা তুলে দিয়েছেন এর আগে হাতে? না না, এই প্রথম। এই প্রথম। কতদিনের দোকান আপনার? 2 বছর। কবে লেগেছে কবে 1 কোটি টাকা? 1 কোটি কাল 6টার কাল, 28 তারিখে 6টার কাল। টিকিটের নাম্বার? নাম্বার 83C 3/39/12। কীরকম লাগছে এই প্রথমবার একটা কাস্টমারকে 1 কোটি টাকা তুলে দিয়ে? ভালো লাগে, গরিব মানুষ পেয়েছে তাকে 1 কোটি টাকা তুলে দিয়ে আমার আনন্দ। এর আগে কীরকম পুরস্কার লেগেছে দোকান? এর আগে 90,000 45,000 হয়েছে, 15 কোটি 90,000 হয়েছে। কোথা থেকে টিকিট নিয়ে আসেন আপনি? আমি নিয়ে আসি তিলকচক মোড় থেকে। তিলকচক মোড়ে কি প্রশান্ত দলুই সবুজ লটারি সেন্টার, ওইটার প্রশান্ত দলুই। আপনার দোকানটা কোন জায়গার মধ্যে? শ্রীরামপুর তারিখানার মোড়। আপনার নাম? শ্যামল পরামান। আপনাদের লটারি সেন্টারে লেগেছে? হ্যাঁ, আমাদের লটারি সেন্টারেই টাকা লেগেছে। এর আগে কি এরকম 1 কোটি টাকা? এর আগে ওই ফার্স্ট টাইম 1 কোটি টাকা হয়েছে। কোথাকার লোকের লেগেছে টাকাটা? এই পাশের গ্রামের একটা লোকের লেগেছে। কি নাম কি ওনার? আকবর মিদ্দা। আকবর মিদ্দা। কটার সময় টিকিট কেটেছিল? কেন ওই তখন হবে কটা বাজে? তখন 9:30-10টার সময় করে। দোকানে কে বসেন? আপনি বসেন? হ্যাঁ, আমিই থাকি, বাবাও থাকে, দুজন থাকে। কীরকম লাগছে এই প্রথমবার 1 কোটি টাকা তুলে দিয়ে? ভালো লাগছে, খুব ভালোই তো লাগছে, ফার্স্ট টাইম 1 কোটি হলো। ধন্যবাদ। আপনার নাম? শুভঙ্কর প্রামাণিক। আপনার লটারি সেন্টারের নাম? শুভ লটারি এজেন্সি। ধন্যবাদ জানাই গ্রাহককে যে টিকিট কেটেছিল। আমাদের এখানে যে লটারি সেন্টার আছে, সবুজ লটারি সেন্টার এবং সাগর লটারি সেন্টার, এরা প্রচুর লটারি এজেন্সি করে, এরা এদের অনেক সেলার আছে। তো তার মধ্যে হয়েছে, আমরা অভিভূত খুব, আমাদের খুবই ভালো লাগছে যে এলাকার একজন লোক পেয়েছেন এবং তিনি যেইটা পেয়েছেন তিনি কাজে লাগাবেন, ভবিষ্যৎ হবে তার একটা খুব সুনিশ্চিত ভবিষ্যৎ হবে, এটা আমরা আশা করছি। তো আমাদের এই লটারি সেন্টার যেটা আছে, আমরা ভবিষ্যতে 2 বছরে 2 কোটি হলো, আশা করছি আমরা ভবিষ্যতে আরও কিছু বড়ো কিছু হবে এই লটারি সেন্টার থেকে। এর জন্যে গ্রাহকদের ধন্যবাদ এবং আমাদের এলাকার মানুষকে ধন্যবাদ। কোথায় দোকান আছে আপনাদের এই সেলার দোকান? কোন আমাদের মেন সেলার হেলান মার্কেটে, সবুজ লটারি সেন্টার এবং সাগর লটারি সেন্টারে। তো এখান থেকেই প্রতিটা কাউন্টারে লটারি সেন্টারের মাল যায় এবং হচ্ছে টিকিট যায় প্রতিটা সেলারের, তাদের মধ্যে হয়েছে খুবই অভিভূত আমরা, খুবই ভালো লাগছে আমাদের। কি নাম কি এই সবুজ বা সাগর লটারি সেন্টারের মালিকের? মালিকের নাম? মালিকের নাম হচ্ছে মিঠুন দলুই। ধন্যবাদ, খুবই ভালো লাগছে আমাদের, খুবই ভালো লাগছে এলাকায় যে লোক পাচ্ছে টিকিট কেটে, এটাই আমাদের গর্বের ব্যাপার। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।